হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিউবি স্টাডি। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে পার্সেন্টেজ বেসিক থেকে স্টার্ট করব। যারা এখনও জিআরএস এক্সামের জন্য প্রিপারেশন স্টার্ট করেননি, তারা আজ থেকে প্রিপারেশন স্টার্ট করতে পারেন। আজ একদম জিরো লেভেল থেকে স্টার্ট করা হবে, তাই ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আজ আমরা প্রথম থেকে স্টার্ট করছি। পার্সেন্টেজ কী? পার্সেন্টেজ হচ্ছে আউট অফ 100 কত। সাপোজ 2% দেওয়া আছে, এটাকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করলে আউট অফ 100 2 লিখব। তো এর মানে হচ্ছে আমরা যদি পার্সেন্টেজকে কনভার্ট করি ফ্র্যাকশনে, তাহলে 100 দিয়ে ডিভাইড করতে হয়। আর যদি আমরা ফ্র্যাকশনকে পার্সেন্টেজে কনভার্ট করি, তাহলে আমাদের 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সাপোজ 2/100কেই আমরা আবার পার্সেন্টেজে কনভার্ট করব, তো 100 100 কেটে যাবে, হয়ে যাবে 2%। তো এভাবে আমরা পার্সেন্টেজকে ফ্র্যাকশন এবং ফ্র্যাকশনকে পার্সেন্টেজে কনভার্ট করতে পারি। পার্সেন্টেজ এবং ফ্র্যাকশন কিছু আপনাদের মনে রাখতে হবে, যেগুলো আপনাদের এক্সামে ক্যালকুলেশন থেকে টাইম অনেকটা সেভ করবে। কোশ্চেন যদি একটু হাই লেভেল হয়ে থাকে, তাহলে এই যে আমি এখানে লিস্ট দিয়েছি, এগুলো আপনাদের অনেকটা হেল্প করবে এক্সামে ক্যালকুলেশন থেকে টাইম সেভ করতে। তো প্রথম আছে 1 1 = 1/1 = 100%, তারপর আছে 1/2 = 50%, তারপর আছে 1/4 = 25%, তারপর আছে 1/8 = 12.5%, তারপর 1/16 = 6.25%। তো এগুলো মনে রাখার ট্রিক হচ্ছে ডিনোমিনেটর কী হচ্ছে, ডাবল হচ্ছে এদিকে। ফ্র্যাকশনের ডিনোমিনেটর ডাবল হচ্ছে 1/2, 2/4, 4/8, 8/16, আর এদিকে কী হচ্ছে, পার্সেন্টেজ হাফ হয়ে যাচ্ছে। 100 এর হাফ 50, 50 এর হাফ 25, 25 এর হাফ 12.5%, তারপর 12.5%-এর হাফ হচ্ছে 6.25%। তো এভাবে যদি আপনারা যে কোনো একটা মনে রাখেন, বাকিগুলো অটোমেটিক আপনাদের মনে থাকবে। সাপোজ আপনি 1/2 মনে রেখেছেন কত, 50%, তারপর আপনাদের এক্সামে এসে গেছে 1/8, তাহলে আপনাদের কী করতে হবে, 2 এর ডাবল কত, 4, 4, এদিকে আপনাদের হাফ করবেন 25, তো 1/4 হচ্ছে 25%, তারপর 4 এর ডাবল হচ্ছে 8, ওইদিকে হাফ হবে 25 এর হাফ কত, 12.5%, তাহলে 1/8 হয়ে যাবে 12.5%। তারপর হচ্ছে 1/6 মনে রাখার ট্রিক হচ্ছে, এখানে 1 এবং 6 আছে, তাহলে 1 এবং 6 মিলে হয়ে যাবে 1/6, তো এখানে কী হচ্ছে পার্সেন্টেজে 1/6.66%। 1/6 মনে থাকলে আপনাদের 1/12 অটোমেটিক মনে থাকবে, কারণ 1/6 এর ডাবল হচ্ছে 12, আর এদিকে হাফ হয়ে যাবে 16.66 এর হাফ হচ্ছে 8.33%। তো একটার সাথে একটা রিলেট করে আপনাদের মনে রাখতে হবে। তারপর 1/11 এবং 1/9 একটার সাথে একটা রিলেটেড, 1/11 যখন আসবে তখন আপনাদের লিখতে হবে 0.09%, আর 1/9 হলে 11 আসবে, 11.11%। তাহলে দেখতে পাচ্ছেন একটার সাথে একটা রিলেটেড। 1/15 এর কোনো ট্রিক নেই, 1/18 এর কোনো ট্রিক নেই। 1/15 হচ্ছে 6.66% এবং 1/18 হচ্ছে 5.55%। 1/7 যদি মনে থাকে, 1/14ও মনে থাকবে, 1/7 থেকে ডাবল করে 14 14 14কে ডাবল করে 28 মনে রাখবেন, 7 এর ডাবল 14, অর্থাৎ 14.14 এর ডাবল 28 28%। আর তারপর 7 যদি মনে থাকে, তাহলে 14ও মনে থাকবে, 7 এর ডাবল হচ্ছে 14, তো 14-এর ক্ষেত্রে এদিকে হাফ হয়ে যাবে 7.14%। এই তিনটা আপনাদের মনে থাকবে। 1/5 হলে 20% হয়ে যায়, আর 1/10 হলে 10%, আর 1/20 হলে 5%। এদিকে হাফ হাফ, আর এদিকে এদিকে ডাবল ডাবল, এদিকে হাফ হাফ। 1/3 এবং 1/13-এর কোনো ট্রিক নেই, 1/3 হলে 33.33% এবং 1/13 হলে 7.69%। তো এগুলো কীভাবে আপনাদের অ্যাপ্লিকেশনে কাজ লাগবে বলতে, এগুলোর অ্যাপ্লিকেশন সাপোজ আপনাকে দেওয়া আছে 5/4, তো এটাকে পার্সেন্টেজে কনভার্ট করবেন কীভাবে করবেন আপনারা, আপনারা শিখেছেন কি 1/4, তো আমরা 5/4কে লিখতে পারি 1/4। তো 1/4 কত পার্সেন্ট আমরা শিখেছি, 1/4 = কত পার্সেন্ট, 25%। তাহলে 5 × 25% কত হয়ে যাবে, 5 × 25 5 × 25 = 125%। তা আমাদের ক্যালকুলেশন করার দরকারই নেই, 125% আনসার ডাইরেক্ট। তো আমরা কি কিছু এক্সাম বেস MCQ করছি এখন। তো MCQ-র মধ্যে প্রথম MCQ হচ্ছে, ইফ 80% অফ A = 50% অফ বি অ্যান্ড B = X% অফ A, দেন দ্য ভ্যালু অফ এক্স ইজ। তো উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তো B = X% অফ
এ গিভেন ফার্স্ট ইন ফার্স্ট ইকুয়েশন হুই হ্যাভ টু পুট ভ্যালু অফ বি, তো হুই ক্যান রাইট ফার্স্ট ইকুয়েশন এই 80% অফ এ, 80%কে আমরা লিখতে পারি 80/100, তারপর আমরা লিখতে পারি ইন অফ কে এ, তারপর 50%কে লিখতে পারি 50/100, আর বির ভ্যালু আমরা কী লিখতে পারি x% অফ এ, এক্সকে আমরা কী লিখবো x/100 ইন্টু এ। তো এখান থেকে আমরা হান্ড্রেড কেটে যাবে, এই সেটের 100 এবং অপর সেটের 100, তারপর এখানে জিরো কেটে যাবে, তারপর দিকে রয়ে গেছে 5 দিয়ে আমরা যদি 100কে ডিভাইড করি 520 যে 100, তো এর এ কেটে যাবে, তো এখানে এক্স থেকে যাবে শুধু, তো আমরা এক্সটা এই সেটে নিয়ে আসি এবং 8 এবং 20 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, 8 আর 20কে মাল্টিপ্লাই করলে কত হবে 8 2 16 আর 0 160 হয়ে যাবে আনসার, অপশন 3 ইজ দি রাইট আনসার। নেক্সট কুয়েশন দেখি কি আছে। নেক্সট কুয়েশন, ইফ এক্স ইজ 80% অফ ওয়াই, হোয়াট পার্সেন্ট অফ ওয়াই ইজ এক্স, এক্স যদি 80% অফ ওয়াই হয় তাহলে হোয়াট পার্সেন্ট অফ ওয়াই ইজ এক্স। আরে এখানে তো দেওয়া আছে, এখানে ভুল আছে, এখানে এক্স ইজ ওয়াই হবে, এখানে আমাদের বের করতে হবে হোয়াট পার্সেন্ট অফ এক্স ইজ ওয়াই, তো এখানে এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে 80%, 80% অফ ওয়াই, 80/100 ইন্টু ওয়াই, তো আমরা এখানে যদি ডিভাইড করি 0 0 চলে যাবে, 8কে আমরা ডিভাইড করি যদি 2 দিয়ে 4 হবে, আর 10কে যদি ডিভাইড করি 2 দিয়ে 5 হবে, তো আমরা বের করতে হবে হোয়াট পার্সেন্ট অফ এক্স ইজ ওয়াই, তাহলে আমরা কী করবো ওয়াইকে বের করতে হবে না, তো ওয়াইকে এদিকে নিয়ে আসি আর এক্সের দিকে আমরা চলে যাবে 4/5কে, তাহলে ওইদিকে গেলে উল্টা হয়ে যাবে 5/4 হবে, তো এটাকে আমাদের পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, পার্সেন্টেজে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে নিলে 100 দিয়ে কী করতে হয় মাল্টিপ্লাই করতে হয়, আর ব্র্যাকেটের বাইরে পার্সেন্টেজ অফ অফ কী হবে অফ এক্স, 4 দিয়ে আমরা ডিভাইড করি যদি 100কে হয়ে যাবে 25 5 হয়ে যাবে 125% অফ এক্স হবে আনসার, 125 আছে অপশন 4 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কুয়েশন, ইফ 8% অফ এক্স ইজ দ্য সেম এজ 4% অফ ওয়াই, দেন 20% অফ এক্স ইজ দ্য সেম এজ, আচ্ছা 8% অফ এক্স, 8%কে লিখতে পারি 8/100, অফ এক্সকে লিখতে পারি এক্স ইন্টু এক্স ইকুয়াল টু 4% অফ ওয়াই, 4/100 ইন্টু ওয়াই, 100 100 কেটে যাবে, 4 দিয়ে আমরা 8কে ডিভাইড করি যদি কত হবে 2, এদিকে হয়ে যাবে 1, তাহলে 2x ইকুয়াল টু 1y, এর মানে কি x যদি 2 হয় y এর ক্ষেত্রেও হবে 1, অর্থাৎ হাফ হয়ে যাবে, তাহলে এখানে 20% হলে কত হবে 20% অফ x যদি হয়ে যায় তাহলে y এর ক্ষেত্রে কত হবে, এটার হাফ হবে বলতে 10% অফ ওয়াই, তো 10% অফ ওয়াই হবে রাইট আনসার। নেক্সট কুয়েশন, নেক্সট কুয়েশন খুবই ইম্পর্টেন্ট, এ স্টুডেন্ট মাল্টিপ্লাই দ্য নাম্বার বাই 3/5 ইনস্টেড অফ 5/3, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ এরর ইন দ্য ক্যালকুলেশন, তো একজন স্টুডেন্ট একটা নাম্বারের সাথে 3/5 মাল্টিপ্লাই করে নিয়েছে, কার পরিবর্তে 5/3 এর পরিবর্তে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ এরর, কী মানে পার্সেন্টেজ এরর কত হয়েছে এটা আমাদের বের করতে হবে, তাহলে মেইন নাম্বার হচ্ছে 5/3, 5/3 বদলে সে মাল্টিপ্লাই করছে 3/5, অর্থাৎ ছোটো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করছে, ছোটো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে রেজাল্টও ছোটো আসবে, আর বড় নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে রেজাল্টও বড় আসবে, মানে এররটা বের করতে হলে আমাদের বড় রেজাল্ট থেকে ছোটো রেজাল্ট বিয়োগ করতে হবে, তো বিয়োগ করতে হলে আমাদের প্রথমে বের করতে হবে যে অরিজিনাল রেজাল্টটা কত, অরিজিনাল রেজাল্টটা 5/3 সাথে নাম্বারটা যদি মাল্টিপ্লাই করতাম, ধরে নিই নাম্বারটা এক্স, তো 5x
let the number is x, 5x by 3 minus 3x by 5. तो हम लोग जो देखने माइनस कोरी, तो अलग 3 और 5 का LCM 15, ये देखे 5 5 से 25x minus 9x. এদিকে হবে 16x. তো এ হচ্ছে এরর, এই এররটা হয়েছে কতর মধ্যে? এই এররটা হয়েছে এই অরিজিনাল নাম্বারের মধ্যে, না অরিজিনাল নাম অরিজিনাল রেজাল্টের মধ্যে হয়েছে, তো 5x বাই 3 মধ্যে, এটা নিচে চলে যাবে. আচ্ছা এগুলো মুছে আবার লিখি, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে. কত হয় এখানে? এখানে হচ্ছে আমাদের মনে রাখতে হবে সিক্সটিন বাই ফাইভ এক্স, সিক্সটিন এক্স বাই সরি ফিফটিন, সিক্সটিন সিক্সটিন এক্স বাই ফিফটিন, এটা হচ্ছে এরর. কতর মধ্যে হয়েছে এররটা? এই এররটা হয়েছে আমাদের ফাইভ এক্স বাই থ্রির মধ্যে, ফাইভ এক্স বাই থ্রি চলে যাবে নিচে, এবং আমরা এটা পার্সেন্টেজে নিলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে. তো এখন আমরা এটা নিচেরটা মুছে দেই, তো সিক্সটিন এক্স বাই ফিফটিন, তো নিচেরটাকে আমাদের উপরে আনলে কি হবে? রেসিপ্রোকাল হয়ে যাবে, অর্থাৎ উল্টা উল্টা লিখতে হবে, থ্রি বাই ফাইভ এক্স, এক্স এক্স চলে যাবে ইন্টু 100 লিখতে হবে, আর থ্রি ফাইভ যা ফিফটিন, এখানে ফাইভ দিয়ে যদি আমরা ডিভাইড করি 100-কে হবে কত? ফাইভ টোয়েন্টি যা 100, আবার ফাইভ দিয়ে ডিভাইড করি, ফাইভ ফোর যা 20, তো সিক্সটিন এখানে আছে আর এখানে আছে ফোর, সিক্সটিন ফোর যা হবে 64, তো 64 আছে অপশন ফোরে, তো 64% হবে রাইট অ্যান্সার. নেক্সট কোয়েশন দেখি নিই কি আছে. নেক্সট কোয়েশন হচ্ছে ইফ ফাইভ পি পার্সেন্ট অফ পি ইজ দ্য 36, দেন পি ইজ ইকুয়াল টু পি পার্সেন্ট অফ পি, এখানে পি পার্সেন্টকে আমরা লিখতে পারি পি বাই 100, আর অফ পি বলতে পি ইন্টু পি ইকুয়াল টু 36, ভ্যালু অফ পি আমাদের বের করতে হবে. তো আমরা কী লিখতে পারি? পি স্কোয়ার ইকুয়াল টু 36 ইন্টু 100 লিখতে পারি. তো আমার পির ভ্যালু যদি বের করি রুট ওভার হয়ে যাবে ওই দিকে, রুট ওভার হলে 36-কে লিখতে পারি 6 ইন্টু 6, 100-কে লিখতে পারি 10 ইন্টু 10, 6 6 যা 36, 10 10 যা 100, তো এখান থেকে এই দুটার থেকে একটা আসবে, এই দুটার থেকে একটা আসবে, অর্থাৎ 6 ইন্টু 10 ইকুয়াল টু 60. অপশন থ্রি ইজ দ্য রাইট অ্যান্সার. নেক্সট কোয়েশন দেখি, টু ইজ হোয়াট পার্সেন্ট অফ 50, দুই 50-এর কত পার্সেন্ট? তো আমরা ধরে নিই এক্স পার্সেন্ট অফ 50 ইকুয়াল টু 2, তো এক্স পার্সেন্টকে আমরা লিখতে পারি এক্স বাই 100 ইন্টু 50 ইকুয়াল টু 2, তো আমরা এক্সের ভ্যালু বের করতে হবে, 50 দিয়ে 100-কে ডিভাইড করলে 2 হবে, আর এক্স ইকুয়াল টু এদিকে বজ্র গুণন করলে 2-কে এদিকে নিলে আমাদের কী হবে? 2 2 যা 4 হয়ে যাবে, তো অপশন থ্রি হবে রাইট অ্যান্সার. নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 7, 2/3 ইজ হোয়াট পার্সেন্ট অফ 1/3, 2/3 1/3 কত পার্সেন্ট? তো আমরা আবার ধরি লেট এক্স পার্সেন্ট, তো এক্স যদি ধরি ক হবে এক্স বাই 100
1 বাই 3 ইকুয়াল টু 2 বাই 3। তো এদিকে 3 3 কেটে কেটে যাবে, আর x ইকুয়াল টু হয়ে যাবে 100 ইন্টু 2 ইকুয়াল টু 200। 200% হবে আনসার, অপশন 4 ইজ দ্য রাইট আনসার। তো নেক্সট কোয়েশন দেখে নিই কী আছে। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 8, 0.15% অফ 33 ফুল অফ 1/3% অফ রুপিস 10,000 ইজ। তো এখানে আমাদের ভ্যালু বের করতে হবে। তো 0.15% কে আমরা কী লিখতে পারি, 0.15 কে লিখতে পারি, 0.15 কে আমরা, আচ্ছা আমরা 0.15 কে লিখে নেই 15 বাই পয়েন্টের পরে দুটা ডিজিট, পয়েন্টের পরে দুটা ডিজিট মানে এক লিখে দুটা শূন্য দিতে হবে। তারপর হচ্ছে পার্সেন্টেজ, আর মানে কি আবার 100 দিয়ে মাল্টিপ্লাই হবে নিচে, পার্সেন্টেজ এর মানে হচ্ছে নিচে 100। তারপর 33 ফুল 1/3% কে আমরা যদি মাল্টিপ্লাই করি, থ্রি থার্টি যা হবে 333 যা 99 প্লাস 1 100 হয়ে যাবে উপরে। 100 ডিভাইডেড বাই 3, আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই হলে 300 হবে নিচে, তারপর ইন্টু 1,000। আচ্ছা এটা নিচে করি তাহলে ভালো হবে। আচ্ছা 0.15 কে আমরা লিখতে পারি 100 15 বাই 100, আর পার্সেন্টেজের বদলে 1/100 লিখে নেই। তারপর 33 ফুল 1/3% কে আমরা লিখতে পারি 100 বাই 3, আর পার্সেন্টেজের বদলে 1/100 লিখে নেই। তারপর 10,000-এর দুটা জিরো চলে যাবে এই দুটা জিরোর সাথে, এই দুটো জিরোর সাথে চলে যাবে এই দুই, এই জিরো এবং এই জিরো দিয়ে কেটে দেই, এবং এই জিরো চলে যাবে। এখন এই জিরো এবং এই জিরো চলে যাবে, 3 দিয়ে আমরা 15 কে ডিভাইড করলে 5 হবে, তো আনসার হবে ₹5। নেক্সট কোয়েশন দেখে নিই কী আছে। নেক্সট কোয়েশন, 30% অফ এক্স ইস 72, দ্য ভ্যালু অফ এক্স ইস। তো 72 হচ্ছে 30% অফ এক্স, আমার এক্সের ভ্যালু বের করতে 30% কে আমরা লিখতে পারি 30/100 ইন্টু এক্স ইকুয়াল টু 72 লিখে নিই নিচে। তো আমরা এখান থেকে 0 0 কেটে যাবে, 3 দিয়ে ডিভাইড করি 72 কে, 24 হয়ে যাবে। তো এক্স ইকুয়াল টু হয়ে যাবে 240, আনসার 240, অপশন 2, অপশন 2 হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 10, ইফ 15% অফ এ প্লাস বি ইকুয়াল টু 25% অফ এ মাইনাস বি, দেন হোয়াট পার্সেন্ট অফ বি ইজ ইকুয়াল টু এ। তো এখানে আমাদের প্রথমে কী করতে হবে, 15%কে আমরা 15/100 লিখে দিই, তারপর অফ কে ইন্টু দিয়ে দিই, এ প্লাস বি লিখে দিই, তারপর এদিকে লিখে দিই 25/100 এ মাইনাস বি ইন্টু দিয়ে দিই, 100 100 100 চলে যাবে। আর এখানে 15কে আমরা যদি 5 দিয়ে ডিভাইড করি 3, এদিকে হবে 5, তো 3A এদিকে 3A আর প্লাস 3B, আর এদিকে হবে কত, 5A মাইনাস 5B, এগুলো মুছে দিই এদিকে। তো আমরা বি এক্স একদিকে এবং এ একদিকে নিয়ে আসি,
থ্রিবি এদিকে 5B কে আনলে প্লাস 5B হয়ে যাবে, 3B প্লাস 5B হবে 8B, 8B ইকুয়াল টু হয়ে যাবে 5A মাইনাস 3A ইকুয়াল টু 2A। তো আমরা এখানে 2 দিয়ে 8কে কাটলে হবে 4, 4B ইকুয়াল টু A, তো এর ভ্যালু হচ্ছে 4B। তো এখানে বলা হচ্ছে যে দেন হোয়াট পার্সেন্ট অফ বি ইজ ইকুয়াল টু এ, তো আমরা লিখে ধরে নেই এক্স পার্সেন্ট। যদি আমরা এক্স পার্সেন্ট ধরি তাহলে কি লিখব, এক্স বাই 100 ইন্টু বি ইকুয়াল টু এ। তো এর ভ্যালু আমরা পুট করে দিই এখানে ডাইরেক্ট, এর ভ্যালু আমরা পুট করতে পারি তো 4B, এ ইকুয়াল টু 4B, তো এর ভ্যালু আমরা এখানে পুট করে দিচ্ছি ডাইরেক্ট, পুট করে দিই এর ভ্যালু 4B। তো পার্সেন্টেজ আমাদের এক্সের ভ্যালু বের করতে হবে এখানে, তো বি কেটে যাবে, এক্স ইকুয়াল টু হয়ে যাবে 100 ইন্টু 4 বলতে 400, অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কুয়েশন, তো আজকের লাস্ট কুয়েশন, ইন এ স্কুল 40% অফ দ্য স্টুডেন্টস প্লে ফুটবল অ্যান্ড 50% প্লে ক্রিকেট, ইফ 18% অফ দ্য স্টুডেন্টস নেদার প্লে ফুটবল নোর ক্রিকেট, দ্য পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্টস প্লেয়িং বোথ ইজ। কুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট, একটা স্কুলে 40% স্টুডেন্টস ফুটবল খেলে এবং 50% প্লে ক্রিকেট, হ্যাঁ ক্রিকেট খেলে, ইফ 80% অফ দ্য স্টুডেন্টস নেদার প্লে ফুটবল নোর ক্রিকেট, 18% স্টুডেন্ট আছে যারা ফুটবলও খেলে না ক্রিকেটও খেলে না। তারপর দ্য পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্টস প্লেয়িং বোথ, আমাদের বের করতে হবে বোথ পার্সেন্টেজ স্টুডেন্ট কত। তো আমরা প্রথমে কী করি, ভেন ডায়াগ্রাম বানিয়ে দিই। ফোরটি পার্সেন্ট কী করে ফুটবল এবং 50% হচ্ছে কি করছে, 50% হচ্ছে ক্রিকেট, আর 80% আমার স্টুডেন্ট আছে যারা ফুটবলও খেলে না ক্রিকেটও খেলে না। ঠিক আছে, তো আমরা টোটাল এখানে একটা দিন কমন যে জায়গাটা আছে এটা আমাদের বের করতে হবে, যেটা কি করে বোথ খেলে, ক্রিকেটও খেলে ফুটবলও খেলে, ফুটবলও খেলে ক্রিকেটও খেলে। এটা হচ্ছে অনলি ক্রিকেট, এটা হচ্ছে অনলি ফুটবল, এই জায়গাটা ছেড়ে অনলি ফুটবল, আর এটা হচ্ছে অনলি ক্রিকেট, আর এটা হচ্ছে বোথ খেলে ফুটবল এবং ক্রিকেট বোথ, আমাদের বের করতে হবে বোথ। ঠিক আছে, তো 40% আর 50% মিলে 90%টা কী লিখতে পারি, 90%টা হচ্ছে এই সম্পূর্ণ জায়গাটা মিলবে, অর্থাৎ বোথ যেটা খেলে বোথ প্লাস অনলি ফুটবল অনলি ক্রিকেট, অনলি ক্রিকেট প্লাস অনলি ফুটবল লিখতে পারি। তো 90% ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, বোথ খেলে প্লাস অনলি ক্রিকেট প্লাস অনলি ফুটবল, বোথ খেলে আমাদের বের করতে হবে, অর্থাৎ বি বের করতে হবে, OC এবং OF মিলে কত, অনলি ফুটবল এবং অনলি ক্রিকেট খেলে কত, এটা আমাদের বের করতে হলে আমাদের কী করতে হবে, 18% যে আছে এটা 100% থেকে টোটাল যে স্টুডেন্ট এখান থেকে আমাদের 18% বিয়োগ করতে হবে, টোটাল স্টুডেন্ট কত, টোটাল স্টুডেন্ট হচ্ছে 100, কারণ এখানে সবগুলো পার্সেন্টেজে দেওয়া আছে, তাই আমাদের 100 মানতে হবে টোটাল স্টুডেন্ট, 100 থেকে 18 যদি বিয়োগ করি
18 যদি বি করে হয়ে যাবে 82%, তাহলে অনলি অনলি ক্রিকেট এবং অনলি ফুটবল খেলে এমন স্টুডেন্ট হচ্ছে কত, 82%। তো বোথ প্লাস 82% মিলে হচ্ছে 90%। 90 থেকে যদি আমরা বিয়োগ করি 82, তাহলে আমাদের আনসার চলে আসবে, তো 90 থেকে 82 বিয়োগ করলে হয়ে যাবে 8%। তো এই 8% আছে এখানে, ঠিক আছে, এই জন বোথ খেলে এখানে 8% আছে, তাই অপশন 4 হবে রাইট আনসার। তো কিছু হোমওয়ার্ক আপনাদের জন্য দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন পার্সেন্টেজের। এরকম সোজা সোজা কোয়েশন আসবে, আপনারা স্ক্রিনশট রাখলে রেখে দিন, যদি ডাউট থাকে নেক্সট ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব। তো এগুলো স্ক্রিনশট রেখে দিন, ভিডিওটি পজ করে স্ক্রিনশট রেখে দিন, এটাও স্ক্রিনশট রেখে দিন, খুবই ইম্পর্টেন্ট। আর লেভেল এর থেকে বেশি আসবে না, এই লেভেলই আপনাদের এক্সামে আসবে, কারণ এটা 8th স্ট্যান্ডার্ডের কোয়েশন আসবে, সিলেবাসে বলে দিয়েছে। এটাও স্ক্রিনশট রেখে দিন, এরকম একটা অঙ্ক করানো হয়েছে আজ, তো এটা আবার আসতে পারে, অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, আপনাদের এক্সাম আসতে পারে, এই জন্য আবার দিয়েছি। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।